জানিস কোন সামান্য ব্যাপার কখন কার কাছে গুরুত্বপূর্ণ হয়ে যায় তা কেউ বলতে পারে না। অবাক হয়ে যাচ্ছিস তো? আমি কিন্তু আর কোনো কিছুতে অবাক হই না। অবাক তো হচ্ছি শাশ্বতীদি, কিন্তু মেনে নিতে পারছি না জানো স্যারের এই পরিবর্তনটা। তুই যেমন মেনে নিতে পারছিস না, তেমনি ডক্টর রয় ও গণেশের ব্যাপারটা মেনে নিতে পারছে না, নিজের সঙ্গে নিজেই লড়াই করছে। নিজের সাথে লড়াই করছে কেন? এই গণেশের ব্যাপারটার জন্য তো স্যার দায়ী নন, বরং যতটা করা সম্ভব স্যার করেছেন। হ্যাঁ, চেষ্টা করেছেন, কিন্তু চেষ্টার ফল যদি সবসময় শূন্য থাকে কোন মানুষটা হতাশ হবে না বলতে পারিস? লড়াই করতে করতে আজও ক্লান্ত হয়ে পড়েছে, এখন ওর বিশ্রাম দরকার। বিশ্রাম? তার মানে তো বলতে পারো স্যার নিজের সাথে আপোষ করতে চাইছেন, আর এই কথাটা কিন্তু স্যারের সাথে ভীষণ বেমানান। দেখ, দুনিয়াটা দেখতে কিন্তু এখনো তোর অনেক বাকি। কটা বাজলো? ওরে বাবা, আড়াইটে বেজে গেছে রে, টিফিনটা খেয়ে নিয়ে। ঠিক আছে, তুমি টিফিন করো, আমি বরং ওয়ার্ডে যাই। বস বস, কোনো কথা বলবি না, কথা যখন একবার তুলেছি শেষ করে যেতে হবে। আরে খাই তো একটু শশার একটা সন্দেশ, ওতে তুই নজর দিবি না আমি জানি। ধর না, আমার লাঞ্চ হয়ে গেছে, আমি আর খাবো না। কথা বলিস না তো বেশি, দিন দিন তো হারগিলে হয়ে যাচ্ছিস, একটা শশা খেলে একদম মোটা হয়ে যাবি না, বড্ড কথা বলিস তো। ধর হ্যাঁ, কি যেন বলছিলাম, ব্যাপারটা কিন্তু আমারও ভালো লাগেনি। ডক্টর রয়ের মতো একটা মানুষের এরম গা ছাড়া ভাব আমার একদম ভালো লাগেনি। হসপিটালে আসতে আসছেন, পেশেন্ট দেখতে হয় দেখছেন। হ্যাঁ গো, উনি আজকাল আউটডোরে প্রায় দেরি করে আসেন জানো। আমি তো সেনকে জিজ্ঞেসই করে ফেললাম, কি বললেন জানো, তিতিরকে স্কুলে পৌঁছে দিয়ে তবে নাকি আসতে হয়। এরকমও হয় রে? হয়, মানুষ যে কাজটা করতে চায় সেটা যখন করতে পারে না তখন অন্য কাজে নিজেকে ডুবিয়ে রাখে। এই আমার কথাই দেখ না, আমি কি কখনো ভেবেছিলাম মেট্রোন হব? কি ভেবেছিলাম আর কি হয়ে গেল, কত স্বপ্ন ছিল আমার। কি স্বপ্ন ছিল তোমার? ডাক্তার হতে চেয়েছিলে বুঝি? ডাক্তার? শিমুলতলার মতো আধা মফস্বলে মামুলি ঘরের একটা মেয়ে আমি হব ডাক্তার? দূর, তোমার সব কথাতেই হেঁয়ালি। আচ্ছা তুমি বলো, মেট্রোন হতে গেলেও একটা পরিকল্পনার দরকার হয় নাকি? দেখ, অনেক সময় মানুষকে বাধ্য হয়ে অনেক কিছু করতে হয়। মানুষ যখন বানের জলে ভেসে যায় তখন সে ভাসতেই থাকে, তাকে পরিকল্পনা করে সাঁতার কেটে এগিয়ে যেতে হয় না, আর সে সুযোগও থাকে না। আমি তোমার কথা কিছু বুঝলাম না। আরেকদিন বুঝিয়ে দেবো, নে আরেকটা শশা খা। আবার? হুম, খা না। ও শান্তিতে একটু খেতেও দেবে না, দেখ তো কে ডিস্ট্রিক্ট সুপার কিংবা ডেপুটি সুপার হবে। দাম আমি দেখছি। হ্যালো, হ্যাঁ আপনি কে বলছেন? শিমুলতলা থেকে? দিতে দে আমাকে দে। হ্যালো, হ্যালো কে? সনাতন, কি খবর, কি হয়েছে? হ্যাঁ 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 ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি যাব, হ্যাঁ যাব যাব, ঠিক আছে। কি হয়েছে গো শাশ্বতীদি? না কিছু না। তাহলে তুমি হঠাৎ এইভাবে
আমাকে একবার শিমুলতলায় যেতে হবে। শিমুলতলা? এবার তো বৌমাকে উপবেশন করতে হবে মা, মাতৃ পূজা শুরু হবে। হ্যাঁ গুরুদেব আসছে। কি হলো কি, বৌমা করছেটা কি? যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। আরে দাঁড়াও না, তোমার সবটাতে বাড়াবাড়ি। বিমান দেখতো, কি হলো, চলো। কি আশ্চর্য বিমান, আপনি কি ঠাকুর দেবতা নাকি যে আমার পুজো করা হবে? তোমার মা কি চাইছেন বলো তো? শোনো, বাজে কথা একদম বলো না। এই যা হচ্ছে সব তো তোমার ভালোর জন্যই হচ্ছে। আমার ভালোর জন্য মানে আমি চেয়েছি, আমি বলেছি এসব করার জন্য। তপতি দেখো কথাটাকে ওইভাবে নিও না। আমি বলতে চাইছি যে মা যা করছে সব তো তোমার মঙ্গলের জন্যই করছে। প্লিজ প্লিজ তুমি চলো না। আমি মা, ঠাম্মা ডাকছে, ঠাম্মা রেগে যাবে তো। আচ্ছা তুমি যাও, বলো মা আসছে। প্লিজ তপতি না বিমান, আমি বলছি তুমি চলো, আমি আছি। প্লিজ আর কোনো চিন্তা নেই মা, যজ্ঞ সুষ্ঠুভাবে সম্পন্ন হলে সমস্ত বাধা বিনষ্ট হবে, পুত্র সন্তান অবশ্যম্ভাবী। শুধু এই নষ্টচন্দ্রের দোষটা কাটাতে পারলেই। সেটা কি গুরুদেব? ভাদ্র মাসে শুক্লা চতুর্থীর রাত্রে যে চাঁদ ওঠে তাকে বলে নষ্টচন্দ্র। কোনো গর্ভবতী মহিলা যদি এই চন্দ্র দর্শন করে তাহলে তিনি কন্যা সন্তান প্রসব করেন। আমাদের বৌমা কিন্তু না জেনে বারংবারই একই দোষে দুষ্ট। হে ভগবান, গুরুদেব আপনি এর যথাযোগ্য প্রতিবিধান দিন। আমি যেন মরণকালে নাতির হাতের বাতাস খেয়ে স্বর্গে যেতে পারি গুরুদেব। হবে মা, হবে, সব হবে, তোমার মনোবাসনা সম্পূর্ণ হবে। রাক্ষসী
শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি। ধরো মা এটা, ধরো এটা, ধরো এটা নি কি এটা এটা করছো কি? ধরো গুরুদেব যা বলছেন সেটা করো। এটা নিয়ে কি করবো? ভক্তি ভরে পুত্র কামনা করে এটা খেয়ে ফেলো মা, মনস্কামনা পূর্ণ হবে। এইটা বৌমা এটা খেয়ে নাও। বৌমা খেয়ে নাও এটা। আমি পারবো না মা। পারবে না মানে? এভাবে কিছু হয় না মা। আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। ঠিকই বলেছেন ডক্টর সেন, এরমই উপলব্ধি হয় বটে। তাহলে আপনি স্বীকার করছেন? হুম করছেন তো। আচ্ছা সেক্ষেত্রে আপনি ওই উন্মুক্ত নীলাচল ফেলে ছুটি এক্সটেন্ড না করে স্পন্দনে জয়েন করলেন কেন? আমি হলো তারও তিন দিন ছুটি এক্সটেন্ড করে ওখানে বসে সমুদ্রের ঢেউ গুনতাম। ওনলি থ্রি ডেজ এক্সটেনশন, তাতে সমুদ্রের ঢেউ গোনা শেষ হতো? তা হয়তো হতো না। না আমার আসলে অন্য একটা প্রবলেম ছিল। প্রবলেম মানে কিরকম? পৃথাকে নিয়ে, মানে ওর শরীরটা হঠাৎ খারাপ হলো। মা টেন্স হয়ে আমাকে ফোন করলো, যথারীতি চলে আসতে হলো আমাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখন কেমন আছে? শিজ ওকে, জাস্ট ফ্লু হয়েছিল, মা টেন্স হয়ে গেছে, দ্যাটস ইট। আর ও বেবি তো, আমি ভেবেছিলাম এরকম একটা জার্নি হয়তো খুব ধকল হবে, তাই নিয়ে যাইনি। এখন মনে হচ্ছে নিয়ে গেলি ভালো। দেখুন যা হয়ে গেছে এ নিয়ে ভেবে আর কোনো লাভ নেই। সেই, তবে অনুশোচনা হচ্ছে বলে বলতে পারি না, কারণ ওখানে পুরীতে বসে সমুদ্রের দিকে তাকে আমি স্পন্দনের কথাই ভাবতাম। তাহলে আপনি একটা কাজ করুন, আপনি তাহলে কাজে লেগে পড়ুন। হ্যাঁ যাবো আমি একটু ডক্টর রায়ের সঙ্গে কথা বলে তারপর। স্যার বোধহয় এখনো আসেননি। আসেননি? 10:35? হ্যাঁ আজকাল তো এরকমই হচ্ছে। মানে লেট? হ্যাঁ মানে আপনি তো সবই জানেন আগের ঘটনা। জানি জানি, মানে পুরীতে বসে খবরের কাগজে কিছু পড়েছি আর এখানে এসে শুনলাম যে উনি আবার ফিরে এসেছেন। বাকি হ্যাঁ, যিনি ফিরে এসেছেন তিনি আমাদের স্যার নন। মানে? মানেটা আপনি 10 মিনিট কথা বললেই বুঝতে পারবেন। না মানে বুঝতে পারছি না, আপনি একটু পরিষ্কার করে বলবেন প্লিজ। ডক্টর রায়ের কথা বলতে গিয়ে আপনি এত আপসেট হয়ে যাচ্ছেন কেন ডক্টর সেন? প্লিজ বলুন উনি কি করেছেন। না না উনি কিছু করেননি। আচ্ছা, ইনফ্যাক্ট উনি কিছু করছেন না, সেটাই সব থেকে বড় প্রবলেম। ওনার মতো ওই ফায়ারটা আর নেই, অবশ্যই এর জন্য আমরাই দায়ী। সম্ভুতুর একটা ছোট্ট ভুলের জন্য আজকে গণেশ পান্ডা মারা গেল। হ্যাঁ গণেশ পান্ডা মারা গেছে? হুম মারা গেছে। আর তারপর থেকে স্যার কিরকম চুপচাপ হয়ে গেছেন, কম কথা বলছেন, কিরকম একটা নির্লিপ্ত ভাব। আপনি বলুন না স্যার, এরকম বিহেভিয়ার আপনি স্ট্যান্ড করতে পারতেন? আদরও অল্প, বকাঝকাও অল্প অল্প। আরে কেমন টিচার?
তোমার সব হয়েছে তো? হ্যাঁ সব হয়ে গেছে। জলটা খাবে মনে করে, টিফিনগুলো খাবে, দুষ্টুমি করো না। আমি তো হাতে নাতে ফল পেতাম। এই বিশ্বাস করছেন না তো? আরে বিলিভ মি, অ্যাবসলিউটলি কোনো ক্রিটিক্যাল কেস থাকলে আমি ওটিতে ঢোকার আগে আধ ঘন্টা কিরিটি ফেলুদা পড়ে নিতাম, একেবারে মাথা ঝরঝরে হয়ে যেত। হ্যাঁ, স্ক্যালপল ফরসেপ সব একেবারে তুলির মতো বিহেভ করতো ওটিতে। আর এখন ওটি কোথায়? পুরানো সেই দিনের কথা, চেয়ারে বসে বসেই বেশিরভাগ কাজ করতে হচ্ছে। না ক্রিটিক্যাল কেস বেড়েছে বই কমেনি কিছু, সবই চেয়ারে বসে অপারেট করতে হয়। ঢুকে পড়লাম স্যার, আর এক ক্রিটিক্যাল কেস রাখছি। মিস্টার না, অনেক কথা বাকি রয়ে গেল, পরে কথা হবে। হাসি মস্করা করে বেশ আছেন, আমার কেসটার কি হলো? কোন কেসটা বলুন তো? কোন কেসটা? সব হেসে উড়িয়ে দিয়েছেন। না হেসে না, ওই আপনার ওই মেডিসিন তো মনে আছে আমার, দিব্য মনে আছে? আমি ওই আপনার রিকুইজিশনটা স্টোরে ফরওয়ার্ড করে দিয়েছি, আপনি দিন সাতেকের মধ্যে সাপ্লাই পেয়ে যাবেন। আর আমার ছুটির দরখাস্তটা? আপনার সেই 90 দিনের লিভ অ্যাপ্লিকেশন, ওটাও আমি সিএমও কাছে ফরওয়ার্ড করে দিয়েছি। সিএমও? কিন্তু আপনিও তো ওটা স্যাংশন করেন জানতাম। হ্যাঁ, কিন্তু ওই 90 দিনের স্যাংশন করার এখতিয়ার আমার নেই। তাই বলে আপনি সেখানে আপনি রাগারাগি করবেন না, আপনি না সব ব্যাপারে বড় অল্প উত্তেজিত হয়ে যান, জিনিসটা বোঝার চেষ্টা করুন, আমাকেও তো আইন বাঁচিয়ে চলতে হবে। আইন বাঁচিয়ে নয়, বলুন গা বাঁচিয়ে। আশ্চর্য, বছরে আমার ইয়েল কত পচে যায়, আর এলএপি জমা হয়ে আছে 500 দিনের ওপরে, আর আপনি 3 মাসের ছুটির জন্য অত দূর ছুটে গেলেন? কাল থেকে আমার ছুটি চাই, কবে সিএমও ছুটি গ্রান্ট করবে তার জন্য আমি বসে থাকবো? তা বলছি না, কিন্তু জিনিসটা বোঝার চেষ্টা করুন, আপনার দু একদিনের ব্যাপার হলে আলাদা কথা, তো ওই 90 দিনের ছুটি আপনি তো আগে কখনো নেননি। কখনো নিইনি বলে যে কোনোদিন নেব না তার তো কোনো মানে নেই। আমারও তো একটা পার্সোনাল লাইফ আছে। নিশ্চয়ই সেটা তো থাকার কথাই, থাকা উচিত, কিন্তু আপনার ওই দেখুন অ্যাপ্লিকেশনটাও ডিফেক্টিভ, ওখানে রিজনস ফর লিভ বলে কিছু লেখাই নেই। হ্যাঁ, মানে আপনি কেন ছুটি নিচ্ছেন, কী জন্য ছুটি নিয়ে এসব কিছু বলা নেই। কেন শিমুলতলার কথা কিছু বলিনি আপনাকে? এই দেখুন, সে আপনি বলেছেন আমি শুনেছি, কিন্তু অ্যাপ্লিকেশনে তো লেখা নেই। অবশ্য অ্যাপ্লিকেশনে লেখাও যায় না, 90 দিনের জন্য তো আর কেউ বেড়াতে যেতে পারে না। আমি বেড়াতে যাচ্ছি, হঠাৎ আপনার এটা মনে হলো কেন? শিমুলতলা তো লোকে বেড়াতেই যায়, ওটা তো টুরিস্ট স্পট, সেখানে কিছু সাধারণ মানুষও আছে, আর সাধারণের মধ্যে আমার দাদাও আছেন। আর আপনার অবগতির জন্য বলছি, সম্প্রতি দাদা আমার অসুস্থ, ছুটিটা আমার খুব দরকার। আপনার দাদা অসুস্থ,
তাহলে তো ছুটিটা অবশ্যই। ইন দ্যাট কেস আমার একটা সাজেশন বলবো? না ওরকম গম্ভীরভাবে তাকাবেন না। আমি বলছি যে ধরুন একটু হাসি হাসি করুন না মুখটা একটু। বলছি যে ধরুন আপনি আপনার দাদার ওখানে গিয়ে ওই 3-4 মাস থেকে ওরম না করে আপনি একটা জিনিস করতে পারেন, আপনার দাদাকে কলকাতায় নিয়ে চলে এলেন, হ্যাঁ নিয়ে এসে স্পন্দনে ভর্তি করে দিলেন। তাতে যেটা অ্যাডভান্টেজ হচ্ছে আমার আপনার চোখের সামনে উনি ভর্তি হলেন, এখানে চিকিৎসা হলো, আর আপনাকেও অতদিন ওখানে থাকতে হলো না। না দাদার পক্ষে এখন কলকাতা আসা সম্ভব নয়, একেবারেই নয়, কোনো মতেই নয়। তাহলে কি উপায়? উপায় আমার জানা আছে। জানা আছে? এই দেখুন আমি জানতাম আপনি যদি ভাবেন একটা উপায় নিশ্চয়ই বার করবেন। হ্যাঁ বলুন তো কি করা যায়। উপায় হচ্ছে কালকে আমার মেডিকেল রিপোর্টটা আপনি পাবেন। বাহ ভেরি গুড, তারপর? এবং কালকে থেকে আমি সিক। আচ্ছা, হোয়াট সিক? হ্যাঁ সিক, কাল থেকে আমি আসছি না। না দেখুন এটা তো কোনো সলিউশন হলো না। শুনুন আপনি আপনি ব্যাপারটা দিদি জুজুতেও তো ভবি ভুলল না, মহিলা ক্যাটক্যাট করলে কি হবে, তো অলমোস্ট ইন্ডিসপেন্সেবল, একে ছাড়া 3 মাস বন্ধন চলবে কি করে?